হাম্বেলটা দেখে কি আপনাদের অবিশ্বাস হচ্ছে? আসুন এই অবিশ্বাসটা ভেঙে বিশ্বাসে পরিণত করি এই শশা চাষের মাধ্যমে। আর একটা অনুরোধ করব, এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। দেখলে পরে কি হবে, এই একটা নতুন আমি একটা টিপস দেব যেটা দেখলে সকলের তো উপকার হবেই, বিশেষ করে যারা ব্যবসায় নেমেছেন বা ব্যবসায় নামাতে চাচ্ছি তাদের তো মারাত্মক উপকার হবে। শেষের দিকটা কিন্তু দেখতে ভুলবেন না। মনোজ কিস্কু, সুজয় নস্কর, প্রদ্যুৎ পাল আরও অনেকে আমাকে অনুরোধ করেছেন যে স্যার তাড়াতাড়ি আমাদের ব্যবসাভিত্তিক শশা চাষে নিয়ে যান। এই তাদের জন্যেই আমি আজকে কিন্তু খুব তাড়াহুড়ো করে এই শশা চাষটাকে এনেছি। কীভাবে শশা চাষ করে লাভবান হওয়া যায়, প্রচুর টাকা ইনকাম করা যায়, একটা জায়গার উপরে কতটা ইনকাম করা যায় সেই নিয়ে সংক্ষেপে বলবো, এবং যারা ঘরোয়াভাবে করতে চান তারাও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি একটু শশা বাড়িতে এসেছি। এই শশাটা বেশি লাভ করতে গেলে শশা চাষ করবেন কখন? শশা চাষ করতে গেলে সবসময় লক্ষ্য রাখতে হবে, একটা পার্বণ দেখতে হবে। যেমন দুর্গাপূজার সময় করলেন, দুর্গাপূজার সময় করলে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ভালো মার্কেট পাবেন। রমজান মাস ধরলেন, ভালো মার্কেট পাবেন। সারা বছর ধরে শশা চাষ করে যায়, শশার বাজার ভালো। যারা সুগার পেশেন্ট তো বাড়ছে আজকাল, সুগার পেশেন্টের ডাক্তারটা এক নম্বর খেতে পারে যে আগে শশা খাও, বাজবে দুদিন যদি শশা খাও। শশা এখন কমন খাওয়া, এখন শশা তো 40-45 টাকা কেজি যাচ্ছে আমাদের এদিকে কলকাতাতে, এবং খুব লাভজনক চাষ। প্লিজ সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। এবং হাইব্রিড F1ও করতে পারেন, তবে F1টা খুব বড় হয়, অনেকে খেতে চায় না। দেশি শশার উপর লোভ বেশি, মানুষের ঝোঁক বেশি। যাই হোক, এই শশাটা করবেন কীভাবে? যারা বেকার ছেলেরা এটা করে নিয়ে একটা ব্যবসা করতে পারেন, টাকা পয়সা ইনকামের জায়গা এটা চলে এসছে, এটা সবসময় লাভ করা যাবে। একটা জায়গা 720 বর্গফুট জায়গাতে 20-22 গ্রাম দানা লাগবে, 20-22 গ্রাম দানার দাম খুব বেশি হলে ধরলুম আমি 60-70 টাকা, 80 টাকা। মনোরমা আছে, সুষমা আছে, এই 12 পাতা আছে, নানা রকমের জাত আছে। যে জাতটা আপনার সহজলভ্য সেইটাই করবেন, F1ও করতে পারেন। সেই যাত্রা নিয়ে লাগাবেন, তাহলে একটু বিষটা শোধন করে নেবেন, সাফ পাউডার দিয়ে বিষটা শোধন করে নেবেন। নিয়ে এবারে 5 ফুট ছাড়া ছাড়া আপনি মাটি করুন। এখন কিন্তু আমি দেখছি এটা যারা মাঠে করবেন এখন এইভাবে কিন্তু করবেন না, যদি করে ফেলেন এইরকম পায়ের কাছে এরকম খড় দিয়ে মোটা মোটা আটি বিছিয়ে দিয়ে কিন্তু করবেন, নাহলে মাটির সঙ্গে ঠেকে থাকলে কিন্তু গাছ মারা যাবে। এখন এই মাচাটাই ভালো, এখন মাচাটাই বেস্ট, মাচাতে চাষ করাই এখন সবথেকে নিরাপদ এই বর্ষার সময়। তাহলে কী করতে হবে, মাটিতে আপনি গোবর সার দিলেন বা আপনার ভার্মি কম্পোস্ট দিলেন বা খোল দিলেন, যারা না পাবেন সরিষার খোল দিলেন, কিন্তু নিম খোলটা দেবেন না, তিতো হয়ে যেতে পারে ফল, নিম খোলটা দেবেন না। এবার খোল দিলেন এবং প্রতি গাছপিছু আমি যে দানা লাগাবো এবারে ও ভেজাতে হবে না, ডাইরেক্ট দেওয়া হবে। মাটিটা তৈরি করে নিয়ে এবারে মিনিমাম 5 ইঞ্চি ছাড়া ছাড়া একটা করে দানা পুঁতবেন, এবং প্রতি মাদাতে যেন মনে হয় অন্তত যেন 25-30 গ্রাম যেন অন্তত সরিষার খোল পড়ে, মানে ইয়ে পড়ে 10-26-26 সার পড়ে, আর অন্তত 50 গ্রাম করে সার দিতে পারলে যেন খুবই ভালো হয় বেশি ফল পাওয়ার জন্য। এইভাবে দিয়ে তৈরি করুন, গাছ বেরিয়ে যাবে। গাছ বেরিয়ে গেলে কিন্তু এটা কিন্তু আপনি শোধন করে বসিয়েছেন, আমি প্রতি ভিডিওতে যা বলেছি এটাও তাই বলছি, শোধন করে লাগিয়েছেন। এরপর কিন্তু গাছ বেরোলেই আপনি কিন্তু একটা এই ওষুধে চলে যান, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ক্রিট্যাপ, রিট্যাপ, হ্যাঁ, পাদান, এই গ্রুপের ওষুধ, কাট আপ গ্রুপের ওষুধ। প্রতি লিটার জলে 1 গ্রাম করে প্রথম থেকে দিয়ে যান, আর কিছু ওষুধ ব্যবহার করতাম না। শশাতে খুব বেশি বিষ লাগে না, শশাতে রোগের ওষুধটা বেশি লাগে, হলুদ হয়ে যায়, ফল বেঁকে যায়, এইগুলো বেশি লাগে, খুব কম লাগে। তা এইটা দিয়ে যাবেন, তাহলে 1 গ্রাম করে প্রথমে বেরোলেই দেবেন, দিলে দেখবেন কোনো পোকা লাগছে না। এবার দেখতে হবে কোনটা, এই ডগটা যেন আমার ছুটতে থাকে, ডগটা যদি জমে যায়, ডগটা যদি থেমে যায় তাহলে কিন্তু ফুল ফল আসতে অসুবিধা হবে। আর বয়স্ক গাছে সবসময় বয়স্ক গাছের আপনারা এই পাতাগুলো আপনার চোখ বন্ধ করে কেটে দেবেন, এটা বয়স্ক গাছ হয়েছে, আমি কাটিনি, এমনি রেখে দেওয়া হয়েছে, যাক যাক এর বয়স হয়েছে, অনেকদিন থেকে ফল দিচ্ছে। এই পায়ের ধারে ফলগুলো দেখবেন, কি সার দেওয়া হয় না, কিছু করা হয় না, এইভাবে চাষ চলছে, ডগগুলো ছুটবে। ডগ যদি না থাকে তাহলে অন্য ওষুধ একটা ঘোরাতে পারেন, ইমিডাক রোপের ওষুধ, ওই আপনার ধরুন অ্যাডমায়ার বা জোস বা ধরুন ওই কনফিডার, এগুলো কিন্তু একবার ব্যবহার করতে পারেন। আমি তো বলেছিলাম তো ক্রিট্যাপ বা রিট্যাপ দিতে, ওটার পরেও কিন্তু যদি না ডগ ছোটে তখন আপনাকে ওই ইমিডাক রোপিড গ্রুপের ওষুধ যেতে হবে, আমার আগে সব ভিডিওতে বলা আছে। এইভাবে চলতে থাকুন, দেখবেন ডগ ছুটছে, ওই খাবার যা দিয়েছেন যথেষ্ট হয়েছে। এইবারে গ্রীষ্মের শশা আপনি শীতকালে লাগিয়ে ফেলেছেন তাহলে কিন্তু ফুল আসবে, ফল হবে না কিন্তু ভালো। আবার শীতের শশা আপনি আবার গ্রীষ্মে লাগিয়েছেন কিন্তু হবে না, আমি বলেছিলাম কুমড়োতে যে ডেলেনটা দিবাভাগ বেশি পেয়ে যেটা হয়েছে ওরা কিন্তু করবেন না। এবার যদি আপনি উপযুক্ত বীজ লাগান তাহলে কিন্তু যদি না আপনার ফল আসে, এই কিন্তু এইটা বুস্টার 2, এই বুস্টার 2টা হচ্ছে কমন। প্রতি লিটার জলে আগে আমরা 1 ফোঁটা দিয়ে কাজ করতাম, এখন 1 ফোঁটায় ভালো কাজ হচ্ছে না, সত্যি কথা বলি। এখন প্রতি লিটার জলে 2 ফোঁটা দেবেন, ফোঁটা ML ফেমেল না, 2, এটা হরমোন, ফাইটো হরমোন আছে আর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এর মধ্যে অনুখাদ্য আছে আর হরমোন আছে। তাহলে প্রতি লিটার জলে 2 ফোঁটা দেবেন, দিলেই ফুল ফল আসবেই আসবে, আসতে বাধ্য করাবে, এই একটা এমন একটা জিনিস। এবং একবার দিলে আবার 15-20 দিন পরে আরেকবার দেবেন, দিয়ে আর দেবেন না,
এটা হয়ে গেল, তাহলে বুস্টার টুটা একবার দেবেন, ফল ফুল আসবে। আর যাদের গাছ একবার ফল হয়ে যাওয়ার পরেই গাছটা দুর্বল হয়ে যায়, তারা কিন্তু অলওইন টপ প্লাস এইটা প্রতিটা জলে 2-3 গ্রাম দেবেন, হলুদ মতো পাউডার। এটা স্প্রে করার 1/2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখলে পরে কালো হয়ে যাবে, আলকাতার মতো রং হয়ে যাবে, সেইটা তখন স্প্রে করবেন প্রতিটা জলে। ওটা 2-3 গ্রাম করে দিতে পারেন শশা গাছকে জাগানোর জন্য, এইটা জাগবে, এই একটা ব্যাপার। আর কী হবে, এই যে অ্যাগ্লোমিন গোল্ড দেবেন, অ্যাগ্লোমিন গোল্ড দেবেন, বা আমি বারবার আমি ওই অলিন গোল্ড সুপার দেখাই, ওটা যদি না পাওয়া যায় এই একটা পরি আঁকা আছে, এটা দেখবেন, এটা নাম হলো ফ্যান্টাক প্লাস, এটাও কিন্তু প্রতিটা জলে 1.5 মিলি করে দেওয়া যায়, এটাও কিন্তু একটা পিজিআর, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার, এটা করমণ্ডল বের করেছে, এটা কিন্তু পরি আঁকা আছে, এটার নাম হলো ফ্যান্টাক প্লাস, এটাও দিতে পারেন, এই একটা ব্যাপার দেবেন। আর ওইভাবে চলতে থাকুন। আর সাফ পাউডারটাকে আপনাকে দিতেই হবে আরেকবার, এখন বর্ষাকাল, এখন বর্ষাকালে কিন্তু রোকো দেওয়া ভালো, থায়োফিনাইল মিথাইল রোকো টপসিন এম, এই ওষুধগুলো কিন্তু প্রতিটা জলে 1.5 গ্রাম করে দেবেন, পাউডার ওষুধ, দাম বেশি নয়, এইগুলো দিলে কিন্তু হলুদ ভাব কেটে যাবে এবং পচবে কম। এখন গরম বর্ষাকালে কিন্তু পচে যাওয়ার ভয়, যারা মাথায় চাষ করছো, বেকার ছেলেরা যারা চাষ করছো, বাই যাবে নেমেছো তাকে রোকো 1.5 গ্রাম করে দিতে হবে। আবার এক সপ্তাহ পরে টাটা মাস্টার দেবেন, এক সপ্তাহ পরে টাটা মাস্টার দেবেন, 3 গ্রাম করে দেবেন শশাতে, এইটাও দিতে পারেন, ওই ফাঙ্গাস লাগবে। আর একটা লাগে, এর কি অসুবিধা হয় কি, বা এই সাপটাও দিতে পারেন, মানে মাঝে মাঝে এইটা দিয়ে গেলে কী হবে, পাতাতে একটা পাউডারি মিলডিউ বলি, একটা হলুদ পাউডার লাগানো একটা যেন ছোপ পড়ে যায়, ফুল ফল কম আসে, ওগুলো আসবে না, গাছ সহজে হলুদ হবে না, অনেকদিন ধরে সবুজ থাকবে, এইটা কিন্তু দিয়ে যেতে হবে। আর বয়স্ক পাতাগুলো কাটতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। শশা চাষ জলের মতো পরিষ্কার, শশায় যদি আপনার লেদা লাগে, লেদা মানে যেটা আমি এরকম বোকা বলি, লেদা যদি লাগে, ফুটো করে যদি দেয়, বা শশার মান খারাপ করার জন্য, কিন্তু এই ঘাতক প্লাস এক্সট্রা, এটা জৈব বলে কোম্পানি বিক্রি করছে, কিন্তু পিওর জৈব এটা বলা যাবে না, তবু এটা জৈব মিষ্টিতে আছে বলে দিতে পারেন। ঘাতক প্লাস এক্সট্রা প্রতিটা জলে 1 মিলি করে দিয়ে ওইটা লেদার জন্য মারতে পারেন, ঘাতক প্লাস এক্সট্রা, এটা কিন্তু দিতে পারেন ডিম স্মার্টে, এটা দিতে পারেন। বা আপনি যদি মনে করেন মিসাইল, মিসাইল প্রতিটার জলে 1/2 গ্রাম, এইটাও দিতে পারেন ওই পোকার জন্য। বা ফেম দিতে পারেন 10 লিটার জলে 3 মিলি, ফেমও দিতে পারেন, কোরাজেন যাওয়ার দরকার নেই, এইটা বললাম ওই পোকার জন্যে। আর এইগুলো করলে আর কোনো সমস্যা হবে না। এইবারে যারা মাচায় করেছেন, মানে ভাড়া করেছেন, একবার যদি হয়ে যায়, এ তো আপনার 40-45 দিন, গরমকালে তো 35 দিনের পর থেকে ফুল চলে আসবে, 45-50 দিনের পর থেকে ছোটো সাইজের পর ধরবে, একবার হয়ে যাওয়ার পরে যদি গাছকে আরও জাগাতে চান, কিন্তু গ্রোমজ যাবেন, 10-26 দিয়েছেন খোল দেওয়ার পরে, তখন মাদা করার সময়, আর পরবর্তীকালে 35-40 দিন পরে, শশা একবার হয়ে যাওয়ার পরে, একবার যখন সুযোগ পাবেন, গোড়ায় আরেকবার মাটি দেবেন, দিয়ে কিন্তু গ্রোমরে যাবেন, প্রতি গাছ পিছু অন্তত 20 গ্রাম করে গ্রোমর দেবেন, 28-28 করমণ্ডলে গ্রোমর সার দেবেন, অনেক দিন ধরে ফলটা পাবেন, গাছকে আবার তাজা করবে, আবার ফল আসবে, কিন্তু হট করে হাল ছাড়বেন না, আবার দরকার হয় আবার তখন আরেকবার নয় এইটা এই পিজিআরটা দেবেন, আবার দেখবেন ফল চলে আসছে, ছাড়বেন না, অনেক ফল নেবেন গাছ থেকে, গাছ যখন কষ্টকর করবেন তাকে একদম মানে চাবুক মেরে একদম ফল আদায় করে তবে ছাড়বেন, বারবার এটা মারবেন, বারবার ফল চলে আসবে, একদম থেমে যাবেন না, যে আর কিছু হবে না, আবার এটা মারলে গাছ তাজা হয়ে যাবে, আবার গ্রোমর দিচ্ছেন তাজা হয়ে যাবে, এইভাবে পয়সা প্রচুর ইনকাম করুন, এক কাটা জায়গাতে ইনকাম করতে, যেটা বলছিলাম আমি। আর আমার ভিডিওটা অনুরোধ করবো বারবার, পুরোটা দেখুন, নাহলে মিস করে যান, প্রচুর প্রশ্ন আসছে ভিডিও না দেখেই, আমি বুঝতে পারছি, নাহলে পুরো ভিডিও দেখলেও প্রশ্নগুলো আসে না, পুরো ভিডিও দেখুন। এক কাটা জায়গাতে আমি বলছি 20 গ্রাম বীজ লাগবে, খুব বেশি খরচা হলে কত, আমি ফলন পাবো কত এক কাটা জায়গাতে, কমপক্ষে ফলন পাবো 125-130 কেজি ফলন পাবো, এরকম মাছা করলেও আমি 1 কুইন্টাল ফলন পাবো, 1 কুইন্টাল ফলনের দাম কত, আমি কত করে ধরবো, 15 টাকা করে কেজি ধরি, হ্যাঁ 15 টাকা কেজি ধরলে কত হয় দেখুন, একবার অন্তত কমপক্ষে তো 1 কুইন্টাল ফলের দাম 1,500 টাকা, আপনি কত টাকা খরচা করছেন, আপনি খরচা করছেন তো দানার দাম 100 টাকা, আর বড় জোর কত 300-350-400 টাকা খরচা করছেন এক কাটা জায়গাতে, আপনি ফলন পাচ্ছেন উপায় করছেন কত, অন্তত 12,000-1,200 টাকা, তা 400-500 টাকাই ধরি, 500 টাকা খরচা করে যদি 1,500 টাকা ইনকাম হয়, তিন মাস তাই লাগবে না, ওটা আপনার 60-65 দিনে শেষ হয়ে যাবে শশা, বেকারদের জন্য বলো শশা চাষ তোমরা করো, সহজ চাষ, এবং এরা মাচায় করো, এবং যারা ঘরোয়াভাবে খাবে জৈবতে করবেন। প্রথমে যে টিপসের কথা বলেছিলাম, এইটা হলো সেই টিপস, গাছের পাতাটা দেখতে হবে যে হালকা এরকম চাপ দিলে, আলতো করে চাপ দিলে ঝপঝপ মুড়ে যাচ্ছে কিনা, তাড়াতাড়ি মুড়ে যাচ্ছে কিনা, যদি অল্প চাপেই যদি মুড়ে যায় জানবেন পটাশের অভাব, একটু শক্ত হলে জানবেন পটাশটা আছে, এবং পটাশটা বেশি থাকলে রোগ পোকা সহজে আসে না, এবং ফলের মানটাকে টাইট রাখে এবং ওজনটা অনেক বাড়িয়ে দেবে। আর যদি আপনি আরেকবার যদি খোল দিতে পারেন সরিষার খোল, তাহলে কিন্তু ফলটার রঙটা একদম একভাবে থাকবে, প্রথমে যেমন তুলেছেন তেমন থাকবে, আর বাঁকবে কম, এবং ওজনটা ফলের খুব ভালো হবে, টাইট হবে, সরিষার খোল এবং পটাশ সারটা, পটাশ তো আমি 10-26 দিয়েছি,
26 তো পটাশ আছে কিন্তু বাড়তি আরেকবার যদি পটাশ দিতে পারেন পাতা হবে স্ট্রং ফল হবে থাকবে মজবুত গাটা হবে শক্ত সহজে রোগ পোকা আক্রান্ত হবে না এবং ওজন বাড়িয়ে দেবে এইটাই হলো সেই টিপস এবং অনেক ওজন বেশি পাবেন আর বেকার বন্ধুদের বলবো যে তারা যেন ওই কম দামের যেন পাইকারিদের হাতে যেন মালটা তুলে না দিয়ে আসে যেন নিজেরা খুচরো বিক্রি করে একদিন লজ্জা লাগবে পাল্লা ধরলে দুদিন লাগবে তিন দিন লজ্জা কেটে যাবে প্রচুর পয়সা আনতে গেলে কিন্তু তোমাদেরকে খুচরো বিক্রি করতে হবে কিছু মনে করো না যাদের সুযোগ আছে বাড়ির লোকজনদেরকে দিয়ে বিক্রি করবে তিন গুণ সাড়ে তিন গুণ চার গুণ লাভ হয়ে যাবে আমি তো কম করে বলেছি আর ফলনও অনেক কম দেখিয়েছি দেখবে এই কর চলো খাবার শুধু দিয়ে যাও যোগান দাও খাবার দেখবে মাল বেড়ে যাবে সাবস্ক্রাইব এবং এটা শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করলে কী হবে আমি আরও নতুন ভিডিও আনার একটা প্রেরণা পাবো একটা শক্তি পাবো যে হ্যাঁ মানুষটা এখন চাচ্ছে আপনাদের পিছনে আমিও দৌড়বো আপনারা দৌড়েছিল আমিও দৌড়বো চলুন সবাই ছুটি একদা দেখি একবার আমাদের লক্ষ্য আমাদের গোলে আমরা পৌঁছাতে পারি কিনা পারবই পারবো আমার ভিডিও দেখতে থাকুন পারবই পারবো আপনাদেরকে অনেক আশা জাগিয়ে আবার নমস্কার জানিয়ে সকলে ভালো থাকুন সুখ সমৃদ্ধি হোক আপনার সংসারের পরিবারে সুখ আসুক শান্তিতে থাকি আসুন সকলকে নমস্কার জানাই নমস্কার জানিয়ে শেষ করছি নমস্কার।